অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সঙ্গে জোট ভেঙে যাওয়ায় কি কাল হলো বিজেপির? গেরুয়া শিবিরের হাত থেকে হাতছাড়া হওয়ার মুখে ঝাড়খণ্ডের মসনদ। 2014 সালের বিধানসভা জোটে শতাংশের হিসেবে প্রাপ্ত জোটের তুলনায় খুব বেশি হেরফের না হলেও বিজেপির আসন কমেছে বেশ কয়েকটি, আবার প্রাপ্ত ভোটের হার বেড়েছে আটশোর। ফলে জোট থাকলে যে ফল অন্যরকম হতে পারত, রাজ্যের বিজেপি নেতারাও ঘনিষ্ঠ মহলে সে কথা স্বীকার করে নিচ্ছেন। 2014 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে আজশু আটটি আসনের প্রার্থী দিয়ে জিতেছিল পাঁচটিতে, কিন্তু এবার প্রার্থী তালিকা ঘোষণার সময় থেকেই বিজেপির সঙ্গে টানাপড়েন শুরু হয়। বিজেপি নেতাদের সঙ্গে আলোচনার আগেই অনেকগুলি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় আজশু, তাতে দ্বন্দ্ব আরও বাড়ে। শেষ পর্যন্ত দুপক্ষই অনর্থকায় ভেসতে যায় জোট। জোটের ময়দানে দুই দল নামে আলাদা আলাদাভাবে। ফল ঘোষণার পর দেখা যাচ্ছে বিজেপির জোট কমেনি, বরং কিছুটা বেড়েছে। 2014 সালে বিজেপি 31.26% ভোট পেয়েছিল, আসন ছিল 37টি, কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট 33%-এর বেশি, কিন্তু প্রাপ্ত আসন কমে দাঁড়িয়েছে 30টিতে। যদিও ভোট বৃদ্ধির এই পরিসংখ্যান আটটি বেশি আসনে প্রার্থী দেওয়ার জন্য হতে পারে বলে অনেকেরই মত, অর্থাৎ প্রাপ্ত ভোট খুব বেড়েছে এমন বলা যায় না, আবার কমেছে এমনও নয়। তাহলে বিজেপির আসন কমলো কোন সমীকরণে? এই প্রশ্নেই ভোট বিশ্লেষকরা বলছেন আজশু ফ্যাক্টর। তাদের বক্তব্য, প্রাপ্ত ভোট ধরে রেখেও বিজেপির আসন ধরে রাখতে না পারার অন্যতম কারণ আজশুর প্রাপ্ত ভোট। আজশু যে ভোট পেয়েছে সেটা বিজেপির ঝুলিতে গেলে আরও বেশ কয়েকটি আসনে জয় নিশ্চিত ছিল বিজেপি বা আজশু প্রার্থীদের, অর্থাৎ আজশুর ভোট কাটার জন্যই এমন ফল। আবার অনেকগুলি আসনে যেখানে বিরোধী প্রার্থীরা জিতেছেন সেখানে জয়ের ব্যবধান খুব সামান্য, এই ফলও সেদিকেই ইঙ্গিত করছে। অন্যদিকে বিরোধী জোটও একমুখী, বিজেপির আসন কমার পিছনে সেটাও একটি উল্লেখযোগ্য কারণ বলেই মত বিশ্লেষকদের। আসুর দিক থেকে দেখলে বিজেপির সঙ্গ ছাড়ার মোটের উপর ক্ষতি হয়েছে তাদেরও, কারণ শতাংশের হিসেবে প্রাপ্ত ভোট অনেকটা বাড়লেও আসন সংখ্যা পাঁচ থেকে কমে দাঁড়িয়েছে তিনে। যদিও 2014 সালের তুলনায় ভোট বেড়েছে অনেকটাই, এক্ষেত্রেও অবশ্য বিজেপির মতোই বেশি আসনের যুক্তি দিচ্ছেন বিশ্লেষকরা। গতবার যেখানে মাত্র আটটি আসনে প্রার্থী দিয়েছিল আজশু, এবার সেখানে প্রায় সব আসনে লড়ছে, ফলে প্রাপ্ত ভোটের হার বাড়াটাই স্বাভাবিক। আজশুর কাছে এখন একমাত্র সান্ত্বনা সেটাই, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে, আপাতত আর সেই ক্ষত মেরামত করা সম্ভব নয়, কারণ বিরোধী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং আরজেডি জোট প্রায় ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। একসময় 42টিতেও এগিয়েছিল, দু একটি আসন কম থাকলেও সেই সংখ্যা জোগাড় করা খুব কঠিন হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। উল্টো দিকে বিজেপির প্রাপ্ত আসন 30-এর দু একটি কম বেশি, সেখান থেকে 41-এ পৌঁছানো কার্যত অসম্ভব বলেও মনে করছেন তারা।